করোনার কারণে স্কুল বন্ধ, নেই বন্ধু বান্ধব, মোবাইল আসক্তি বেড়েই চলেছে। আর সেই মোবাইল আসক্তির জেরে গত এক মাসে তিনটি আত্মহত্যার ঘটনা ঘটেছে, যার মধ্যেই সবং থানা এলাকাতেই দুটি ঘটনা ঘটল মাত্র 20 দিনের মধ্যেই। রবিবার সবং থানার বীরকোঠা গ্রামে 9 বছরের বালিকার অস্বাভাবিক মৃত্যু আত্মহত্যা বলেই মনে করছে পুলিশ। রবিবার সন্ধ্যায় দেহটি উদ্ধার করার পর রাতভর তদন্তের পর এমনই ধারণা পুলিশের। পুলিশ সূত্রে জানা গেছে, 9 বছরের ওই বালিকা মাম্পি খাটুয়ার মা বিষ্ণুপ্রিয়ার মোবাইল ঘেঁটে দেখা গেছে থরে থরে সাজানো 19টি গেমসের অ্যাপ, লুডো, ফ্রি ফায়ার, কার রেসার, বাইক রেসার সহ আরও অনেক কিছুই। 20 মাস স্কুলের সঙ্গে সম্পর্ক নেই, মোবাইলই জীবন, সময় কাটানোর একমাত্র মজা মোবাইল গেমেই। আর সেই গেম খেলতে বাধা দেওয়ার জন্যই পশ্চিম মেদিনীপুরের সবং থানার বীরকোঠা চতুর্থ শ্রেণী পাস করা ছাত্রী ফাঁসি দিয়ে আত্মহত্যা করেছে। রাতভর তদন্তের পরই এমনই সিদ্ধান্তে এসেছে পুলিশ। ব্যুরো রিপোর্ট, আইসিটিভি নিউজ, বাংলা। অ্যাকচুয়ালি গতকালকে মানে এই ধরনের হঠাৎ করে ঘটনাটা মানে কিভাবে ঘটলো যদি একটু বলেন আর কি। কিভাবে ঘটলো তো সে কথা তো আমি আমার অজানা। এবার ঘটনা ঘটার পর তো আমি এসে গেছি, মানে এসে দেখতে পেলাম এরকম। আচ্ছা, মানে ওইটা ওই যে টাইমটা ওই টাইমটা কতটা টাইম বাইরে ছিলেন আপনি? ধরুন তার মা বাড়ি থেকে যাওয়ার থেকে আমার আসা পর্যন্ত কে প্রায় 30 মিনিট 30 মিনিট আন্দাজ অবশ্য। তো মেয়ে তো মানে রীতিমতো একটু বড় হয়েছে, কিন্তু হঠাৎ করে সুসাইডের পথ বাঁচলো, আপনার কি মনে হয় মানে কি কারণে উনি সুসাইডের পথ বাঁচলো? আমার সে কথা আমাদের সাধারণ মাথায় এই প্রশ্নের উত্তর আমাদেরও জানা নেই, আমাদের জানা সম্ভব হয়নি। কি করে বাবা মা হিসেবে মেয়ের প্রতি কি ভালোবাসার কোথাও ঘাটতি ছিল সেরকম কিছু? আমাদের সমর্থক অনুযায়ী কোনো ঘাটতি নেই, বাচ্চা তো কোনো ইয়ে নেই, সেই তো আমাদের কোলে ঘাড়ে উঠে বসে এই করে সে যা বাচ্চা যা আচরণ সেটা করে, তো কোনো অসুবিধা নেই, সেরকম কোনো দেখতেই পাচ্ছি না বা সেরকম কোনো অনুভবই আসছে না যে ও এরকম কিছু করবে। কোনো শাসন না, শাসন তো এই 8-10 দিন না না, আমরা তো এমনিতে ভাষা খুবই মার্জিন ভাষাতে এই মানে ব্যবসা টাবসা আছে সে পাশে মার্জিন ভাবেই কথা বলি, আমি কোনোদিন কাউকে উচ্চবাচ্চ ভাষাও বলি না। হ্যাঁ, আর মেয়েকে তো নাই, তো ভালোবাসার পাশে মানে মেয়েকে রেখেও তার এই ধরনের মানসিকতা তৈরি হয়েছে কি করে, মানে আপনার মনে হয় কিভাবে? আপনি তো বাবা, হঠাৎ করে এই ধরনের ঘটনা কি করে? আমার অজানা, আমি এই প্রশ্নের উত্তর আমার জানা নেই, অজানা। আমাদের এই সাধারণ মাথায় কিন্তু ছোট্ট মাথায় কম বুদ্ধির মাথায় এই প্রশ্ন। আপনার নাম? পূর্ণচন্দ্র খাটুয়া। কেমন ছিল পড়াশোনা? মোটামুটি, খুব ভালো নয়, খুব খারাপ না। প্রাইভেট টিউশন ছিল না বাড়িতে? প্রাইভেট টিউশন ছিল। কোথায় পড়তে যেত? পড়তে আমার বাড়িতেই স্যার এসেছেন। স্যার এসেছেন? আচ্ছা, সব সাবজেক্ট পড়াতেন উনি? না, উনি পড়াতেন ওই যে অঙ্ক, অঙ্কটা দেখাতেন, আর বাচ্চা তো ক্লাস করে বাচ্চা অঙ্ক দেখাই দেখাতেন, তারপরে বাংলা একটু মাঝে মাঝে দেখাতেন, আর ইতিহাস ভূগোলটা আমরা ঘরে দেখিয়ে দিতাম, আর ইংরেজিটা দেখাতো, আর একটা টিউশন ছিল। স্যারের বাড়ি এখান থেকে কত দূর? স্যারের বাড়ি এখানে ওই সামনে, তো সামনে আমার দাদার ছেলের এরকম সম্পর্কে হয়। আর তাছাড়া টিউশন আজকে বন্ধ হয়েছে প্রায় 8-10 দিন।